রাজ্যের খাদি বোর্ড এবং আগামী দিনের ভাবনা বিস্তারিতভাবে আপনাদের অবহিত করলেন। খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেহেতু করোনা সংক্রমণজনিত পরিস্থিতি চলছে, সকাল থেকে একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছিল যে লকডাউন ঘোষণা করা হয়েছে আগামী ২৪ তারিখ থেকে। মুখ্যমন্ত্রীর পেজকে ব্যবহার করে এই কুচক্রীরা লকডাউন সম্পর্কিত বিষয়ে বিভ্রান্তি ছড়িয়েছে এবং কেন্দ্র রাজ্য সরকার বারবার বলছে এই সময়ে দাঁড়িয়ে অতিমারির বিষয়ে যাতে কেউ বিভ্রান্তি না ছড়ায় এবং সাধারণ মানুষ যাতে বিভ্রান্তিতে পা না দেয়। কিন্তু এই কুচক্রীরা রাজ্য সরকারের, বলা যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীর পেজকে ব্যবহার করে এইভাবে সারা রাজ্যে যে বিভ্রান্তি ছড়িয়েছে, সাধারণ মানুষ কিছু সময়ের জন্য হলেও বিভ্রান্তিতে পা দিয়েছিল, এই বিষয়টাও থাকছে। পাশাপাশি এখন পর্যন্ত কেন্দ্র ও রাজ্য সরকার, আমি পাশাপাশি একটি কথা বলে রাখছি, আজকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে রুটিন প্রেস মিট বা সাংবাদিক সম্মেলন করা হয়, সেখানে বলা হয় সারা বিশ্বের তুলনায় আমাদের দেশ মৃত্যুর দিক থেকে অনেকটাই ভালো অবস্থানে রয়েছে, সুস্থতার হার আমাদের দেশে আমাদের রাজ্যে অনেকটাই ভালো। তো আলোচনায় যাওয়ার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি, একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে বলতেছি। হ্যাঁ বলুন। আজ এখন বলেছেন যে ওই পিএনজিপি লোনটা দেওয়া হবে সরাসরি নাকি, একটু আগে বলছিলে। বুঝতে পারলাম না, পিএনজিপি লোন? হ্যাঁ, তো আমরা তো স্বাবলম্বন যেটা লোন অ্যাপ্লাই করছিলাম গাড়ির লেগে, এটা তো অনলাইনে ক্লিয়ার করছিলাম, এটার লেগে কি তা বলবো? এটা হচ্ছে পিএনজিপি লোন, যদি আপনি খাদি বোর্ড থেকে বা খাদি বোর্ড থেকে কোন ঋণ নেন তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, তাই তো রাজীবদা? হ্যাঁ, অনলাইনে আবেদন করতে হবে এবং প্রয়োজনে আপনি খাদি বোর্ডে এসেও যোগাযোগ করতে পারেন, সেখানে একটা হেল্প ডেস্ক আছে, সেই হেল্প ডেস্ক থেকে আপনাকে সর্বতোভাবে সাহায্য করা হবে। এটাকে ডিএসসি থেকে দেওয়া হবে না, ডিআইসি অফিস থেকে? না বুঝা না, ডিএসসি থেকে, এখান থেকে দেওয়া হয়, ডিএসসি থেকে। হ্যাঁ, আপনি যদি খাদি সংক্রান্ত বিষয়ে লোন নিতে চান, মধু না, গাড়ির লোন হয় না, আপনি যদি মধু সংক্রান্ত বা মধু চাষ করতে, মৌমাছি প্রতিপালন করতে চান, বাঁশের ধূপকাঠির শলা তৈরি করতে চান, এই সমস্ত বিষয়ে যদি আপনি লোন নিতে চান, খাদি বোর্ড থেকে যদি লোন নিতে চান, তাহলে আপনি খাদি বোর্ডে এসে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন, দেখবেন নিউজ ভ্যানগার্ড। রাজীবদার কাছে আসছি, এই যে করোনা সংক্রমণজনিত পরিস্থিতি চলছে সারা দেশে, আমাদের রাজ্য তার থেকে পিছিয়ে নেই, সংক্রমণটা বাড়ছে, উদ্বেগ আছে কিন্তু আতঙ্কের মতো পরিস্থিতি তৈরি হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে বিভিন্ন, আমরা দুদিন ধরে একটা অনুষ্ঠান করছিলাম, সাধারণ মানুষের বক্তব্য নিচ্ছিলাম যে লকডাউন কি জরুরি, দেখা গেছে বিশাল সংখ্যক মানুষ চাইছেন যে লকডাউন, কিন্তু একাংশ মানুষ শ্রমজীবী অংশের মানুষের কথা ভেবে চাইছেন লকডাউনটাকে যাতে দীর্ঘ সময় না হয়, একটু ধাপে ধাপে হয়, একটা সরকার সিদ্ধান্ত নেবে বাকিটা, কিন্তু আমরা এই বিষয়ে শুধু আলোচনা। তো আপনি কি মনে করেন? দেখুন, আজকে এই করোনা পরিস্থিতির উপর দাঁড়িয়ে, আজকে এই করোনা ভ্যাকসিন যতক্ষণ অব্দি না বেরোচ্ছে, তার একমাত্র, যেহেতু ওষুধ নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার একমাত্র উপায় হল সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, সামাজিক দূরত্ব মেনটেন করা, মাস্ক কোথাও বেরিলে সব মাস্ক ব্যবহার করা, ভালো করে পরিষ্কার থাকা, হিউমিডিটি মানে আমাদের যে পাওয়ার রয়েছে, রোগ প্রতিরোধের যে ক্ষমতা রয়েছে সেটাকে বৃদ্ধি করা, এইটাই হলো তার মেইন ওষুধ। এবং আমাদের যে এই যে আজকে যেটা হচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে, আমরা কিন্তু ত্রিপুরা রাজ্য একদম ফ্রি ছিলাম, যত ট্রেভেল হিস্ট্রি আমাদেরকে সেই জায়গাতে দাঁড় করিয়েছে, কিন্তু মানুষজনকে তো বাড়িতে আনতেই হবে, এটা এটা আপনি ইয়ে করলে পারবেন, ঘরের মানুষ ঘরে আসবেই, এটা তো আসার সঙ্গে সঙ্গে তাদেরও একটা দায়িত্ব কর্তব্য ছিল, কিন্তু সেটাকে অনেকে গোপন করেছেন, তো গোপন করাতেও আজকে দেখা গেছে বিভিন্ন জায়গায় সেটা বিস্তার লাভ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমরা এই ত্রিপুরা রাজ্য একটা সেফ জোনে রয়েছি, আমাদের এখানে মৃত্যুর হার, এখানে যে মৃত্যুগুলি হয়েছে এগুলি অন্য কারণও আছে, ব্যাখ্যা রয়েছে, সারা দেশে মৃত্যুর হার অনেকটাই, ভারতবর্ষে অনেকটাই কম, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই লকডাউন যেহেতু আমাদের একটা প্রয়োজনীয়তা রয়েছে, আমি মনে করি যে এই জায়গায় দাঁড়িয়ে লকডাউন একটা দরকার রয়েছে।
কারণ আমাদের এই যে সমাজজীবী অংশের মানুষের জন্য একটা একদম এক্স্যাক্টলি এবং রাজ্য সরকার কিন্তু তার জন্যই ধীরে ধীরে এগোতে চাইছে এই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন তো এই যে আমরা বিগত 3 মাস আমরা দিয়েছি লকডাউন দিয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলে আপনি বলুন তো যে এই খাওয়ার অভাবে মৃত্যু হয়েছে খাওয়ার কোথাও অভাব রয়েছে এরকম কি রাজ্যে কোনো খবর নেই রাজ্য খবর হয়তো সাময়িক সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই শ্রমজীবী অংশের মানুষ যারা লকডাউনের জনিত কারণে তাদের রোজগার বন্ধ ছিল তারা বাড়ি থেকে বেরোতে পারছে না তাদের জন্য দুস্থ পরিবারের জন্য আজকে ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদীজির সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছে তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্য সরকার বিভিন্ন আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে গরিব দুস্থ পরিবার তাদের সাহায্য করা হয়েছে আপনি আপনি অবাক করার বিষয় এই রাজ্যে এত মানুষ যারা বিভিন্ন এনজিও ক্লাব সামাজিক সংগঠন ব্যক্তিগতভাবে আপনারাও দিয়েছেন আমরা দেখেছি সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী অবাক করার বিষয় গৌতম দাস সেই প্রতাপগড়ের একজন দিনমজুর তার ঠেলা চালিয়ে মন কি বাত অনুষ্ঠানে হ্যাঁ তার ঠেলা চালিয়ে তার পারিশ্রমিক দিয়ে মানুষকে সহযোগিতা উনি কষ্টে আছেন তারপরেও মানুষের সহযোগিতা এটা একটা বিচিত্রময় এই ত্রিপুরা রাজ্য একটা বিচিত্রময় অধ্যায় আমরা দেখেছি স্বতঃস্ফূর্ততার সঙ্গে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বলি যে শ্রমজীবী মানুষদের আমাদের কষ্ট হবে কিছুক্ষণ আগেও আমাদের সঙ্গে আমার রাজ্য সভাপতির সঙ্গে কথা হচ্ছিল যে যদি লকডাউন দেওয়া হয় আমরা পার্টির অফিস থেকেও আমাদের হেল্পলাইন খোলা হয়েছে আমাদের প্রত্যেকটা পার্টির কার্যকর্তা একদম বুথ স্তরের কার্যকর্তা পর্যন্ত ঝাঁপিয়ে পড়ে এই দুস্থ পরিবারদের পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই এই রাজ্য সরকারকে এবং পাশাপাশি যারা বিভিন্ন সামাজিক সংগঠন ব্যক্তিগত উদ্যোগ আরে একটা মেয়ের জন্মদিন পালন করছে না জন্মদিনের অনুষ্ঠানে যেই টাকা খরচা হবে সেই টাকা অনুপাতে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে দিয়ে যাচ্ছে নজির হয়েছে এই নজিরগুলি এগুলো একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে তো আজকে এই রোগ প্রতিরোধ করতে গিয়ে যদি লকডাউন দেওয়া হয় আর দুস্থ পরিবারদের জন্য বিভিন্ন পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে আর ইতিমধ্যে জানেন যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আপনার আগামী নভেম্বর মাস অব্দি ফ্রি করে দেওয়া হয়েছে রেশন শপে তো এই যে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো আগে বাঁচতে হবে খেতেও হবে বাঁচতেও হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগে আমার রাজ্য সভাপতির সঙ্গে কথা হচ্ছিল যদি লকডাউন যদি রাজ্য সরকার দেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে ইউনিটগুলি রয়েছে আমাদের যারা কার্যকর্তা রয়েছে তারা যাতে বিভিন্ন জায়গায় এই দুস্থদের পাশে দাঁড়ায় ওই যে এইরকম সিদ্ধান্ত রাজীব দাস আমাদের সঙ্গে ফোন লাইনে জুড়ে গেছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক শ্যামল রায় শ্যামলবাবু শুনতে পাচ্ছেন আচ্ছা যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসছি সেটা হলো এই যে লকডাউন জনিত পরিস্থিতি বলুন বা করোনা সংক্রমণ জনিত পরিস্থিতি বলুন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্র ও রাজ্য সরকার গরিব অংশের মানুষদের জন্য বিনে পয়সায় চাল বলা যেতে পারে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে দিচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং সংক্রমণের হার একদিনে 40,000 ক্রস করেছে এমন জায়গায় পৌঁছে যাওয়া মানে একটা মারাত্মক আশঙ্কার বিষয় এবং এত বড় একটা দেশ সেখানে যদি এগুলো কন্ট্রোল না থাকে তাহলে তো এটা গোষ্ঠী সংক্রমণের দিকে এগিয়ে যাবে এ নিয়ে বিশেষজ্ঞরাও বিভিন্ন রকম মত দিচ্ছেন এবং কয়েকটা রাজ্য সরকারও দেখলাম পশ্চিমবঙ্গ সরকার বা কেরালার অংশ তারা স্বীকার করেছেন যে কয়েকটা জায়গাতে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেগুলো তারা এইভাবে মোকাবিলা করার চেষ্টা করছে এবং ত্রিপুরাতেও হঠাৎ করেই বাড়ছে এবং নিশ্চয়ই ত্রিপুরা অনেকটা ভালো ছিল প্রথম দিকে এখন সেখানে একটা সংশয় তৈরি হয়েছে যে আমরা আগামী দিনে কিভাবে এগোব
কারণ এখানে যে টেস্টিং এর যে রেট এবং এই টেস্টিং এর রেট আরো বাড়াতে হবে, এবং এটা ভালো আমরা মনে করি যে যদি টেস্টিং সঠিকভাবে যদি টেস্টিংটা হয় তাহলে আমরা তাড়াতাড়ি এগুলো আইডেন্টিফাই করা এবং তাদেরকে একটা নিরাপদ, তাহলে কি এখন সঠিকভাবে টেস্ট হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এখন কি তাহলে সঠিকভাবে টেস্ট হচ্ছে না? যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার না হচ্ছে, এখন আমাদের আশাবাদী চোখ যে অক্সফোর্ড ইউনিভার্সিটিটা অনেকটাই গিয়েছে, দেখলাম সারা দেশ পৃথিবীতে 140টা এবং ভ্যাকসিনের টেস্ট চলছে, এবং সেখানে আমাদের ভারতবর্ষ এর মধ্যে অংশগ্রহণ করছে এবং ফ্রন্ট লাইনে রয়েছে, এটা অবশ্যই আশা এবং আনন্দের বিষয়। কিন্তু যে বিষয়টা প্রযুক্তির মধ্যে আমরা শ্যামলবাবু যে বিষয়টা আপনার কাছে জানতে চাইছি, এই যে এই সময়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার বিশেষ করে এই যে আত্মনির্ভর ভারত গড়া বা আগামী নভেম্বর মাস পর্যন্ত গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে ফ্রিতে রেশন সামগ্রী দেওয়া, এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন? নিশ্চয়ই এটা ভালো সিদ্ধান্ত, এটা কিন্তু আমরা দাবি করেছি এটা শুধুমাত্র চাল আর ডাল দিলেই তো হবে না, আমরা সেটা আগেও দাবি করেছি, আমরা বিশেষ করে বামপন্থীরা এবং আরো অনেক সংগঠন দাবি করেছেন যে মিনিমাম অন্তত একটা টাকা ক্যাশ টাকা দেওয়ার প্রয়োজন রয়েছে, যারা কাজ হারিয়েছেন, আপনারা দেখেছেন সারা দেশে 12 কোটি লোক আগেই কাজ হারিয়েছেন এবং মাইগ্রেন্ট লেবাররা বিশেষ ক্ষেত্রে সারা দেশে মারাত্মক অবস্থার মধ্যে রয়েছে, একথা মনে করে আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই যে মাইগ্রেন্ট লেবাররা কিন্তু অনেক জায়গাতেই মারাত্মক ভাবে তাদের রুজি রুজি ব্যাহত হয়েছে, না শুধু তারা অনেকে বাধ্য হয়েছে রাস্তা হেঁটে 300-400 কিলোমিটার হেঁটে বাড়িতে দিকে রওনা দিয়েছিল, আপনারা সেগুলো দেখেছেন বিভিন্ন মিডিয়ার মধ্যে সেগুলো আছে, তো সেটা বোঝা যাচ্ছে যে কিরকম অবস্থা ছিল বা কিরকম অবস্থার মধ্যে এখনো আছে। কিন্তু একটা কথা হলো যে শুধু চাল ডাল দিলেই তো মানুষের শেষ হয়ে যায় না সবকিছু, আর আরো অনেক কিছু আনুষঙ্গিক জিনিস লাগবে, মানে নগদ অর্থ প্রয়োজন, এজন্য এটা জন শুনুন কল্যাণমুখী রাষ্ট্রের যে নিয়ম আমরা মনে করি আর কি, এবং সেটা আমরা দাবিও করেছি অন্তত 7,500 টাকা করে দেওয়া উচিত ছিল প্রত্যেকটি এই যে পরিবারকে যারা অন্তত চালাতে পারে এই লকডাউনে এই পিরিয়ডে বা এই যে এফেক্টেড এরিয়া গুলো রয়েছে তার বিশেষ করে সেই সব এলাকাতে, আপনারা এখানে যদি লকডাউন করতে হয় করতে আমরা সরকারকে বলেছি, তাহলে আপনাকে সেই অ্যাডিকুয়েট ব্যবস্থা নিতে হবে, যারা বিশেষ করে শ্রমজীবী মানুষ এবং যাদের কাজ হারানো কাজ করার কোনো সুযোগ থাকছে না বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে আপনাকে সেই সুযোগ দিতে হবে, যেটা বললেন ফোরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক শ্যামল রায় যে নগদ অর্থ দেওয়া, তিনি কিন্তু একটা কথা বললেন যে কেন্দ্রীয় সরকার রাজ্য বা যে ভাবনাগুলো নভেম্বর পর্যন্ত বিনা পয়সায় চাল সেটাকে কিন্তু স্বাগত জানিয়েছেন, আর একটা বিষয় যে তিনি যেটা বললেন নগদ অর্থ দেওয়া প্রয়োজন, পরিযায়ী শ্রমিক যারা আছে তাদেরকে নগদ অর্থ দেওয়া প্রয়োজন, কি বলবেন? দেখুন, আজকে বামপন্থীরা দাঁড়িয়ে আন্দোলন করছে বা বিভিন্ন জায়গায় ওনারা বলছেন যে 7,500 টাকা করে এটা রাজ্য সরকার মানে যারা লকডাউনে দুস্থ পরিবার তাদেরকে দেওয়া হবে, তা আমি তো মুখ্যমন্ত্রী সেদিনও স্টেটমেন্ট করেছে যে 7,500 টাকা কিসের ভিত্তিতে বলছেন, তার থেকে তো বেশি দেওয়া হয়েছে, আমি যদি পরিবারগুলি চালের দাম ডালের দাম সমস্ত কিছু হিসাব তো করতে হবে, রাজ্য সরকার 40,000 নির্মাণ শ্রমিককে ইতিমধ্যে 3 মাসে 1,000 টাকা করে প্রত্যেকের খাতায় ঢুকিয়ে দিয়েছে, মানে প্রায় 3,000 টাকা, তার জন্য রাজ্য সরকারের 12 কোটি টাকা ব্যয় হবে। শুধু এটা নয়, আপনি জানেন ইতিমধ্যে এই যে যারা রেশনের চাল ডাল পাবে ফ্রি, আমাদের এই রাজ্যে যারা কারা বিপিএল পরিবার, বিগত দিনে আমরা দেখেছি যারা দোতলার বিল্ডিং রয়েছে গাড়ি বাড়ি রয়েছে তাদেরকে বিপিএল দেওয়া হয়েছে, এরকম পরিবার রয়েছে যারা বিপিএল পরিবার অথচ তাদেরকে বঞ্চিত করেছে,
প্রায় 50,000 ফ্যামিলিকে আইডেন্টিফাই করা হয়েছে যারা বিপিএল, অথচ তাদেরকে বিপিএল মানে বিপিএল এর কার্ড নেই। এরকম এপিএল পরিবারকে, 50,000 পরিবারকে 1,000 টাকা করে তাদেরকে দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্টে, এবং চাল ডালও 1 মাসের জন্য ফ্রি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় তাদেরকে বিনা পয়সায় তাদেরকে গ্যাস সরবরাহ করা হয়েছে। যাদের জনধন যোজনার অ্যাকাউন্ট করেছে, প্রধানমন্ত্রী জনধন যোজনা 2014 সালে যেটা ইতিহাস সৃষ্টি করেছে, তাদের অ্যাকাউন্টে 500 টাকা করে ঢুকিয়েছে কেন্দ্রীয় সরকার। যারা মানে কৃষক রয়েছে তাদেরকে আপনি জানেন ইতিমধ্যে যে কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছে বছরে তাদেরকে 6,000 টাকা করে দেওয়া হবে, তাদের অ্যাকাউন্টে অ্যাডভান্স 2,000 টাকা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আপনি আপনি যদি ওই হিসাবগুলি আপনি করেন তাহলে তো এই 7,500 টাকা তারা কিসের উপর ভিত্তি করে এই 7,500 টাকা, সেটা আমি আপনাদের মাধ্যমে ওনাদের কাছে ব্যাখ্যা চাই। যে 7,500 চিৎকার করছে, অথচ 7,500-এর উপর আমরা তো আরো দাবি করছি যে 10-12,000 টাকা দেওয়া দরকার। 7,500 টাকা কোন ভিত্তিতে তারা আন্দোলন নিয়েছে সেটা আমার মাথায় আসছে না। ভাবমূর্তিরা তো রাস্তায় কি বলবো, একটা মানববন্ধন করেছে, রাস্তায় আন্দোলনও করেছে, পরে বেশ পোস্ট অফিস চৌমুনি থেকে মালার মাঠ পর্যন্ত। হ্যাঁ দেখেছি, আমি সেইটাই বলছি যে 7,500 টাকা তাদের পরিবারের দিতে হবে, আমরা তো বলছি আরো বেশি দেওয়া দরকার। সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, তবে তবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগটাকে কিন্তু উনি স্বাগত জানিয়েছেন। নিশ্চয়ই জানাবে, আজকে ভারতবর্ষে আমরা স্বয়ংসম্পূর্ণ, ভারতবর্ষে স্বয়ংসম্পূর্ণ থাকার ফলেই আজকে অর্থনৈতিক বুনিয়াদ এত শক্তিশালী, থাকার ফলেই করোনা মোকাবেলায় আমরা আজকে আমাদের দেশ এত স্বয়ংসম্পূর্ণ রয়েছে বলেই আমরা সেই গরিব দুস্থ পরিবারের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার হয়তো ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু দেশ পথ দেখাতে পারি, একদম এক্স্যাক্টলি সম্ভাবনা তৈরি হয়েছে। এক্স্যাক্টলি আপনার আমি চিন্তা করে দেখুন না, এই যে ভারতবর্ষের এত মানে এরকম একটা অ্যাপাডেমিক সময়, তো আপৎকালীন সময়েও সরকার এই জায়গায় দাঁড়িয়েও দুস্থ পরিবারের জন্য দিচ্ছেন, আর্থিক প্যাকেজ ঘোষণা করছেন, এত বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে, এত বড় অ্যাচিভমেন্ট আমাদের কি হতে পারে। আমি একটা প্রসঙ্গে বামপন্থীরা আন্দোলন করছে, আমি আপনাদের কাছে হলক করে বলতে চাই, আপনারাও জানেন এবং আপনাদের মাধ্যমে আমি তাদেরকেও প্রশ্ন রাখতে চাই, এই যে করোনা, এই যে আপৎকালীন গেল, মানুষ দেদারভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কোথাও বলুন তো পলিটিক্যাল পার্টি ভারতীয় জনতা পার্টি চাঁদা তুলেছে কিনা, কোনো সরকারি কর্মচারীকে কোনো প্রেশারাইজ করে গেছে কিনা যে চাঁদা দিতে হবে, এরকম কোনো অভিযোগও নেই, এম কোনো অভিযোগ দিতে পারবেন না। আমরা দেখেছি যে এই রাজ্যে ওই চাঁদার সংস্কৃতি আবার ফিরিয়ে আনছে এই রাজ্যে, দীর্ঘ 25 বছর পর এই রাজ্যের ক্ষমতার পরিবর্তন হয়েছে, সবচেয়ে বেশি লাভবান যারা হয়েছে সরকারি কর্মচারী। আপনি বলতে পারেন বলে যে কিভাবে সরকারি কর্মচারীরা অনেক সময় মাঠে আন্দোলন করে, কিন্তু আমি আপনাদের কাছে হলক করে বলতে চাই, 2.5 বছর হয়েছে, এত বড় পঞ্চায়েত নির্বাচন, এত বড় লোকসভা নির্বাচন হয়েছে, আমাকে অনেকে বলে বলে দাদা চাঁদা সংস্কৃতি থেকে আমরা অনেক মুক্ত হয়েছি, আর ওই বিকালবেলা ডেলি 5টার পরে যে মিছিল আগরতলার রাজপথ, বিভিন্ন জায়গায় রাজপথ যে জেলাগুলিতে, এইগুলি বন্ধ হয়েছে, এইগুলি থেকে আমরা মুক্তি হয়েছি, এত বড় অ্যাচিভমেন্ট আমরা দেখেছি, এত বড় লোকসভা নির্বাচন হয়েছে, কেউ বলতে পারবে না যে ভারতীয় জনতা পার্টি কোথা থেকে চাঁদা সংগ্রহ করেছে কোনো অফিস থেকে। আমরা দেখেছি বিগত দিনে সাধারণ পঞ্চায়েত নির্বাচনেও এই তাদের পে স্কেল অনুযায়ী তাদের কাছে চাঁদার রসিদ চলে যেত, তারা মুক্ত হয়েছে, স্বাধীনভাবে তারা চলতে পারছে, এবং সরকারি কর্মচারীরা আজকে রাজ্যে খুশি। 7 CPC দেওয়া হয়েছে, আমাদের কমিটমেন্ট ছিল, আমাদের ভিশন ডকুমেন্টে ছিল 7 CPC দেবে, রাজ্য সরকার তাদেরকে 7 পে কমিশন দিয়েছে। এখন বলতে পারে যে তার আনুষাঙ্গিক DA TA এগুলি দেওয়া হয়নি, 3% ইনক্রিমেন্ট, হ্যাঁ এই রাজ্য সরকার হয়তো দিতে পারেনি, কিন্তু স্বীকার করেছে যে পরবর্তী সময় তাদেরকে দেওয়া হবে, এবং ইতিমধ্যে ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে সমস্ত জায়গায়, কেরালা ফেরালা দেখেছি যে কাটিং করছে, আর রাজ্য সরকার, এই ত্রিপুরা রাজ্যের ব্যতিক্রমী সরকার 3% ইনক্রিমেন্ট দিয়েছে সরকারি কর্মচারীদেরকে। এই হলো পরিবর্তন, এই পরিবর্তনের জন্যই মানুষ দীর্ঘ দিন অপেক্ষা করেছিল, আর এখন শুধু ওই 7,500 টাকার আন্দোলন ওই রাস্তায় দাঁড়িয়ে, আরে বাঁচতে হবে, এই সমাজকে রক্ষা করতে হবে, সেই দায়িত্ব নিতে হবে। রাজনীতি করার বহু সময় রয়েছে, রাজনীতি আমরা করতে পারি,
কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে এই সমাজকে রক্ষা করা, এই মানুষকে রক্ষা করা, দুস্থদের পাশে দাঁড়ানো, সেটা হলো মানবিকতার লক্ষণ। এই বামপন্থীরা বিগত ২৫ বছর ধরে মানবিকতা উল্লঙ্ঘন করেছে বলেই ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে সঠিক শিক্ষা দিয়েছে। আরেকটা বিষয় রাজীব দা, আমাদের তো সময় হয়ে গেছে, শেষ করতে হবে অনুষ্ঠান। এই যে আমাদের রাজ্যেও সংক্রমণটা বাড়ছে, সারা দেশেও সংক্রমণটা বাড়ছে, যদি উদ্বেগ আছে, আতঙ্কের কোনো কারণ নেই এই অবস্থায় দাঁড়িয়ে, তো আপনি রাজ্যের মানুষের প্রতি কি বার্তা দেবেন? আমি একটাই বার্তা দেব যে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। যদি আমার আমার বাইরে থেকে আমার কোনো রকম পজিটিভ কেস আমাদের আসে, আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, সরকার যেইভাবে যেই নির্দেশিকাগুলি দিচ্ছে সেই নির্দেশিকা আমাদেরকে প্রতিপালন করতে হবে। কারণ সরকার তো সরকার কারা পরিচালিত করছে? মানুষ, আমরাই তো সরকারকে দায়িত্ব দিয়েছি। প্রশাসনিক আধিকারিকরা অনেক সময় দেখা যায় পুলিশের ক্ষেত্রে, আমি তো ধন্যবাদ জানাই, করোনায় কিন্তু পুলিশও যোদ্ধা, একদম যোদ্ধা। তারা ডাক্তার যারা আজকে, এইটাই তো আমাদের সমাজ, এই জায়গায় তো আমাদের মানবিকতা। আজকে যারা ফ্রন্টলাইনে দাঁড়িয়ে ডাক্তার, নার্স, আমার স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে আমাদের পুলিশকর্মী, সাফাই কর্মী, তারা যেভাবে যুদ্ধ করছেন, আমি তাদেরকে আপনাদের মাধ্যমে নমন জানাই এবং তাদেরকে শ্রদ্ধা করি। তাদের যে দায়িত্ব পালনগুলি করছে, অনেক সময় দেখা যায় এই দায়িত্ব পালন করতে অনেক সময় হয় প্রতিবন্ধ হচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো এইটাতে কেউ যেন কোন রকম বাধা বিঘ্ন সৃষ্টি না করে, কারণ মানুষ তার সুযোগ্য জবাব তাদেরকে দেবে। আজকে দাঁড়িয়ে আজকে পুলিশের কথাই বলুন, আমরা দেখছি বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পুলিশরা একদম গুরু দায়িত্ব পালন করছেন। আমি কয়েকদিন আগে একজন ওসি সাহেবকে আমি ধন্যবাদ জানিয়েছি, আমি ফোন করে বলেছি যে আপনারা সঠিক দায়িত্ব পালন করছেন। আমি জিজ্ঞেস করেছি আপনাদের কোনো অসুবিধা আছে কিনা, কোনো রকম পলিটিক্যাল আপনাদের কোনো রকম প্রেশার আছে কিনা। উনি বলল না, দীর্ঘ অনেক দিন পর আমরা সেই পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্স, চাপমুক্ত হয়ে ফ্রি তাদেরকে কাজ করতে পারছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং যারা আপনারা সবচেয়ে বেশি দায়িত্ববান কার্যকর্তা, আপনারা সাংবাদিক মহল যারা রয়েছেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সরকারের নির্দেশিকা আপনারা মানুষের সামনে প্রেস করছেন এবং নির্ভীকতার সঙ্গে, এবং মানে আপনারাও ফ্রন্টলাইনে দাঁড়িয়ে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এই সমাজের জন্য কাজ করছেন, সরকারের দায়িত্ব আপনারা তুলে ধরছেন, তার জন্য আপনাদেরকেও আমি নতমস্তকে আপনাদেরকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা আমাদের দোকানদার রয়েছে, ব্যবসায়ী মহল রয়েছে, তারাও নিয়ন্ত্রণ রেখে আজকে কালোবাজারি এই যে একটা ব্যবস্থা, কিন্তু আপনি বলুন এই রাজ্যে সমস্ত কন্ট্রোল করা রয়েছে, সমস্ত ব্যবসায়ী মহল, আমিও একটা বাধা। এবং একটা রাজীব, একটা বিষয় যেটা না বললেই না হয়, যে আমরা দেখেছি যে করোনার সংক্রমণটা যখন শুরু হয়েছিল, মহারাজগঞ্জ বাজার অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে এবং মাস্ক পরতে হবে, মাস্ক ছাড়া বিক্রি করবে না, এবং দেখা গেছে দুটো পর্যন্ত বাড়ি বাড়ি বিভিন্ন পাড়ায় গলিতে পৌঁছে দেওয়া সবজি, এটা কিন্তু মানে সবচেয়ে ভালো পদক্ষেপ। এবং আরো দেখুন যে সিপাহীজলা জেলায় যখন সংক্রমণটা বাড়ছে, ব্যবসায়ীরা কিন্তু উদ্যোগী হয়ে বাজারগুলো দুটোর পর বন্ধ রেখেছে। আজকে খোয়াই সুভাষ পার্ক বাজার, খোয়াই শহরের বাজার আজকে থেকে তিন দিনের লকডাউন, ব্যবসায়ী কমিটি কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, কারণ সংক্রমণটা ছড়াচ্ছে। তাতে বলা যায়, আপনি যেটা বললেন, ব্যবসায়ী সংগঠনগুলো কিন্তু নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে একদম উদ্যোগটা নিয়েছে, তারাও কিন্তু ফ্রন্টলাইন ওয়ার, তারাও কিন্তু ফ্রন্টলাইনে দাঁড়িয়ে এই করোনার সঙ্গে মোকাবেলা করছেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ। আরে দেখুন, রাজনীতি করার তো একটা সময় রয়েছে, রাজনীতি আমরা করতে পারবো, আর দুস্থরা তো দুস্থদের পাশে দাঁড়ানো, দুস্থদের সহযোগিতা করা, সরকারের কি করতে হবে আমরা খোলামেলা আলোচনা করতে পারি, এইটা নিয়ে রাজনীতি যাতে না করে, তার জন্য আমি সকলের কাছে আবেদন রয়েছে। কথা বলতে বলতে সময়ও প্রায় শেষ হয়ে গেল, রাত ১০টায় রয়েছে সংবাদ, সেখানেও নজর রাখতে হবে, এবং অনুষ্ঠান শেষ করার সময় হয়ে গেছে। তো অনুষ্ঠান শেষ করার আগে প্রতিদিনকার মতো আজকেও বলতে হচ্ছে, সংক্রমণ কিন্তু বাড়ছে, উদ্বেগ আছে, আতঙ্কের কোনো কারণ নেই। আমি মাঝখানে বলেছিলাম কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে আজকে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল, বলা যেতে পারে রুটিন সম্মেলন। সেখানে আবারও বলা হয়েছে সারা দেশের কোথাও গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলে খবর নেই, এবং অনেকে কিন্তু গোষ্ঠী সংক্রমণ বলে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, সেটা কোনোভাবেই ঠিক নয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এখনো সেই ব্যাপারে বলেনি কিছুই। আরও একটা বিষয়, আমাদের দেশে মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম, পাশাপাশি সুস্থ হয়ে ওঠার হার, ৭ লক্ষের বেশি মানুষ সুস্থ হয়েছেন,
3 লক্ষের উপর মানুষ করোনায় আক্রান্ত, বলা যেতে পারে সুস্থ হয়ে ওঠার হার কিন্তু বেশি। আমাদের রাজ্যেও দেখুন প্রায় 3000 ছুঁই ছুঁই এই সংক্রমণের সংখ্যা, কিন্তু সুস্থ হয়ে ওঠার সংখ্যা যদি আমরা দেখি তাহলে প্রায় 2000 ছুঁই ছুঁই সংখ্যাটা। সেদিক থেকে বলা যেতে পারে সংক্রমণ বাড়ছে, সংক্রমণ বাড়ছে এই কারণে, কারণ টেস্ট হচ্ছে, দুই পদ্ধতিতে টেস্ট হচ্ছে। এখনো ভয়ের কোনো কারণ হয়নি, আতঙ্কের কোনো কারণ হয়নি। অনুষ্ঠান শেষ করার আগে আরও একবার আপনাদের বলবো, প্রতিদিনকার মতো আমরা যদি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলি তাহলে অবশ্যই করোনাকে যুদ্ধে জয়ী পরাজিত করতে পারব। মনে রাখবেন, মাস্ক পরে ঘর থেকে বের হবেন, দৈহিক দূরত্বটাকে মেনটেন করবেন, তাহলে দেখবেন একদিন করোনা মুক্ত সূর্যের উদয় হয়েছে এবং আমাদের রাজ্য, বলা যেতে পারে আমাদের দেশ করোনা মুক্ত হয়ে উঠতে পারবে। শেষ করব অনুষ্ঠান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য সুরক্ষা বিধিগুলো মেনে চলবেন। শেষ করছি অনুষ্ঠান, নমস্কার, শুভরাত্রি।